ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি ঝিঙের রেসিপি, ঝিঙে নারকেলের একটা রেসিপি। আর এখানে তার জন্য মশলা নিয়ে নিচ্ছি, নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, সাদা সর্ষে, লবণ, আর দিয়ে দেব কুচি করে রাখা নারকেল। একসঙ্গে পেস্ট করে একটা মশলা বানিয়ে নেব। তো এখানে ঝিঙে নিয়ে নিয়েছি, তেল গরম হয়ে গেছে, তেজপাতা ফোড়ন দিচ্ছি। ঝিঙে গুলো ভেজে নেব, এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, দিয়ে দেব অল্প একটু হলুদ। এই লবণ আর হলুদ দিয়ে ঝিঙে গুলোকে আমি ভালো করে ভেজে নেব। এখানে আমি 2 চামচ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1.5 চা চামচ, দিয়ে দিচ্ছি চিনি একটু স্বাদ মতো আর কি, চিনিটা দিতে হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এবার এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব, একটা পেস্ট বানিয়ে নেব। আর এদিকে আমার ঝিঙেটা লবণ আর হলুদ দিয়ে যে ভাজার জন্য নিয়েছিলাম সেটা ভাজা হয়ে গেছে, একটু জল বেরিয়েছে। এবার আমি যে পেস্টটা বানিয়েছিলাম নারকেল দিয়ে সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে স্বাদ মতো সব কিছু দিই। আর এটা হচ্ছে পোস্ত বাটা, পোস্ত বাটাটা তখন পোস্তটা দিতে ভুলে গেছি, পোস্তটা পরে বেটে নিয়েছি। তো এবার এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে একটু বাটি ধুয়ে জল দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে দই পেস্টটা করেছিলাম দইয়ের কাশ্মীরি লঙ্কা দিয়ে, সেইটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, নারকেল ঝিঙে রেসিপিটা কেমন হলো কমেন্ট করে বলতে ভুলবেন না, আর রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো সব মশলাগুলো দিয়ে এবার নেড়ে দিয়েছি, দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা তেল। সর্ষের তেলটা দিলে ভালো লাগবে, সর্ষের তেলটা কাঁচাই দিতে হবে। আর এবার লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি, লবণটা একটু কম হয়েছিল। আর দিয়ে দেব সামান্য একটু হলুদ, দিয়ে এবার এটাকে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। তো সব উপকরণগুলো একটু মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেব। তো 2টো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম, এবার আমি ঢাকা দিয়ে দেব আর গ্যাসটা আস্তে করে দেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে নারকেল ঝিঙের রেসিপিটা। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।